তো ইমাম সাহেব এত দ্রুত সলাদ পড়ছেন ফেরেস্তা লেখারও সময় পাচ্ছেন অনেকে এরকম কথাও আমাদেরকে জানাচ্ছে আমাদের দ্রুততা আমাদের ক্ষিপ্র আঘাত টর্নেডো গতির সলাদ যে সলাত আমরা পড়ছি কোশ্চিন কালে ওটা রাসুল সাল্লাহ আলী না আত্মাহারিক টিভি ওহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত নাহমদ হুমান হুসাল্লি আল্লাহ রসুল হিল কারিম আম্মাবাদ আত্মারি টিভির সম্মানিত দর্শক শ্রোতা মাহির আমাজান উপলক্ষে আহলান সাহলান স্বাগত মাহির আমাজান আমরা আজকে সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়টি আলোচনা করব আমরা কিভাবে তারাবির সলাৎ আদায় করব। প্রিয় বন্ধুগণ আমরা রামাজান মাসে রসুল সাল্লাহ আলী আসাল্লামের একটি হাদিস যদি সামনে নিয়ে আসি তিনি বলছেন মান কমা লাঈ আতআল কদ্রি ইমান আউ তিসাবান গুফির আল্লা আল্লাহমা তাকাদ্দা যে ব্যক্তি ইমানের অর্থাৎ বিশ্বাসের সাথে সাওয়াবের আশায় রামাজান মাসের লাইল অর্থাৎ তারাবির সলাদ পড়বে গুফির আলাহুমা তাকাদ্দা মিন জাম্বি তার পূর্বের সকল সগিরা গুনা মাপ করে দেওয়া হয় সোভানউি পূর্বের সকল সগিরা গুনা মাপ করে দেওয়া হবে কিন্তু এই তারাবির সলাদটা আমরা কিভাবে পড়ব একই মসজিদে দেখতে পাচ্ছি কোনো মসজিদে তারাবির সালাত এবং এশার সালাত একসাথে মিলিয়ে সময় লাগছে দেড় ঘণ্টা এক ঘণ্টা চল্লিশ মিনিট আবার পাশের মসজিদে হয়তোবা আধা ঘন্টা দেড় ঘণ্টা আধা ঘন্টা চল্লিশ মিনিট বা অল্প সময় হয়ে যাচ্ছে তাহলে আমরা একই সলাদ পড়ছি এত কম বেশ সময় কেন হচ্ছে প্রিয় বন্ধুগণ আমরা রাসুল সাল্লাল্লাহু আলিম আসাল্লামের একটি আরেকটি হাদিস স্মরণ করছি যে হাদিসটি সই মুসলিম দুইশত সাত পৃষ্ঠায় হাদিসটি এসেছে প্রথম খণ্ডের আল্লাহ রসুলসাল আলিম আসসাল্লাম বলছেন ঈদা কেন ইদা ক্যানা আহাদুকুমফিস যখন তোমাদের কেউ সলাতে থাকে ফাইনাহু ইউনাজি রব্বা সে তার রবের সাথে গোপনে আলাপ করে আমি যখন পড়ছি আলহামদুলিল্লাহ রব্বিলাম আল্লাহ তোমার কাছে সাহায্য চাই তোমারই ইবাদত করি এই যে কথাগুলো বলছি আল্লাহ্মি আল্লাহ আমাকে ক্ষমা করুন ওয় হামনি আমার উপর রহম করুন এই যে কথাগুলো বলছি আমরা রবের সামনে রবকে সামনে নিয়ে তার সাথে আমরা গোপনে আলাপ করছি এমন তো অবস্থায় অনেক মসজিদে দেখা যায় এমন দ্রুত গতিতে সলাৎ আদায় করেন সে সলাদ কি আল্লাহর সাথে ঠাট্টা করা হচ্ছে না আল্লাহ সুবাহান সুবাহানমত আল্লার সাথে তার ইবাদত নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য হচ্ছে না আমরা অনেকে ইমাম সাহেবরা আছি আমরা মনে করি যে খুব দ্রুত সলাৎ আদায় করাতে পারলে আমার মসজিদে অনেক মুসল্লি হবে অনেকে এরকম ধারণা করেন মুসল্লি যত বাড়বে আমার হাদি এত তত বাড়বে এ ধারণা ভুল আপনি যেটা করছেন এটা ভুল পদ্ধতি অবলম্বন করছেন সুসলাল্লাহ আলি ওয়সাল্লামের আরেকটি হাদিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি আলা ইমাম সাহেব সম্মানিত ভাই আপনি দায়িত্বশীল আপনার এই দায়িত্ব সম্পর্কে কিন্তু আল্লাহরবুল্লা আলমিন জিজ্ঞাসা করবেন সুতরাং আপনি ডাকসুসাল্ল আলিম আসালাম যেভাবে সলাত আদায় করেছেন তিনি তো এমন সলাত আদায় করেছেন প্রথম দিন সলাদ শুরু করলেন এসা থেকে নিয়ে একেবারে ফজর পর্যন্ত তাহাজ্যুতের আগ পর্যন্ত অর্থাৎ সেই শেষ সীমা পর্যন্ত তিনি সলাদ পড়েছেন তাহলে আমরা কেমন সলাদ পড়ছি আমরা ছোট্ট ছোট্ট দুই তিন আয়াত দিয়ে সেরে দিচ্ছি তাজবি তাহালিলগুলো কী করে করছি হ্যাঁ আমরা দুর্বল মানুষ আমরা খেটে খাওয়া মানুষ তাই বলে কি এমনটাই করব যে পেছনে মুসল্লি থাকবে না এই ভয়ে আমি সালাদকে করব। আমি তো সলাদ পড়ছি আল্লাহ সাল্লাহ আলী আসালামের ভাষায় আল্লাহর সাথে আমি গোপনে আলাপ করছি এমনও কথা আমাদের কিছু কিছু ভাইরা আমাদের কানে দিয়েছেন যদিও কথাটা অনেক হাস্যকর কথাটা এমন যে এমনভাবে কেরাত পড়া হয় এমন দ্রুত কেরাত পড়া হয় আলহামদুলিল্লাহ আলমিন আহমান উদ্দিন এটা কোন সলাদ এটা রাসুলসাল্লু আলী আসসালামের সালাত এখানে তিনি বলছেন অনেক ভাই আমাদের সাথে হাসির ছলে বলছেন যে আল্লাহ রব্বুল্লা আলমিনের ফেরস্তার অনেক ক্ষমতা অনেক পাওয়ার তার অনেক কিছু করতে পারেন কি কিরমান ইয়া ইয়ামুন আমা ফালুন দুইজন সম্মানিত ফেরেস্তা রয়েছেন আমরা যা করছি সব লিপিবদ্ধ করছেন তো ইমাম সাহেব এত দ্রুত চলাক পড়ছেন ফেরেস্তা লেখারও সময় পাচ্ছেন অনেকেই এরকম কথাও আমাদেরকে জানাচ্ছেন আসলেই বাস্তবতা যদিও ফেরেশতাদের শক্তি ক্ষমতা আল্লাহ রব্লা আলমিন অনেক দিয়েছেন আমাদের দ্রুততা আমাদের ক্ষিপ্র আঘাত টর্নেডো গতি টর্নেডো গতির সলাৎ যে সলাৎ আমরা পড়ছি কোশ্চিন এটা ওটা রাসুল সাল্লাহ আলী আসসালামের না মা এসা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালা আনহাকে প্রশ্ন করা হয়েছে কাই ফাঁকা আনা সলাত রসুলিল্লাহি সাল্লাহ আলী মা আয়েশা সিদ্দিকার দিয়ে আল্লাহ আনহা আপনি বলুন তো আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল্লামের রাতের সলাৎ কেমন ছিল তিনি বলছেন মা কানা ফি রমা বনা ওলাফি গরি তার সলাতটা রমাজান মাসে এবং রমাজানের বাহিরে এহদা আশার রাখা আতান এগারো রাখাতের বেশি ছিল না দুই দুই রাখাত করে তিনি পড়তেন তালা আনা তিনি বলছেন যে ইউসাল্লি আর বা তিনি চার রাখাত পড়তেন দুই রাখাত পড়তেন সালাম ফেরাতেন দুই রাখাত পড়তেন সালাম ফেরাতেন তারপরে বিশ্রাম নিতেন এই জন্যই কিন্তু বিশ্রামের সলাৎ অর্থাৎ সলাত তারাবিহ কিন্তু আমরা বিশ্রাম তো দূরের কথা মনে হয় মাজা ব্যথার রোগী যদি এখানে আসে আরও মাজাই ব্যথা বেড়ে যাবে অনেকে বলে ইমাম সাহেবকে প্রমোট করেন উদ্বুদ্ধ করেন বা অনেক কমিটি রয়েছেন তারাও কিন্তু ইমাম সাহেবকে বলেন সলাতে একটু সলাতে একটু সংক্ষিপ্ত করুন জি না আপনাকেও আপনি মসজিদ কমিটি আপনাকেও কিন্তু দায়িত্বশীল আপনিও দায়িত্বশীল আপনার এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতেই হবে সুতরাং আপনি ভয় করুন আল্লাহকে কীভাবে সলাত আদায় করছেন আপনি যদি আপনি আমি যদি সকলেই রাসুল সাল আলহামের ওই কথা অনুযায়ী পূর্বের সকল সগিরাগুলা মাফ করিয়ে নিতে চাই তাহলে অবশ্যই সুন্না পদ্ধতির যেভাবে ধীর স্থিরভাবে সলাদ সিয়াম কিয়াম সব বিষয়গুলো ধীর স্থিরভাবে ইতমিনানের সাথে খুশু খুজুর সাথে এভাবেই বাদত করতে হবে আনতে আবুদ আল্লাহ কান্না কাতারাহু আল্লাহরাবুল্লাহ আলমিনকে আমি দেখছি আমি যদি তা না হয় আল্লাহরাববুল্লা আলমিন তিনি আমাকে দেখছেন এভাবে সলাত আদায় করতে হবে আয়সারদী আল্লাহ আনা তিনি বলছেন তিনি চার রাখা সলাদ পড়তেন ফালাতাস আলান হুসনে হিন্না আরে তোমরা তার সৌন্দর্যতা সম্পর্কে তোমরা তার দীর্ঘতা সম্পর্কে এরা সুসাল আলী আসাল্লাম দুই দুই রাখাত করে চার রাখাত চলাত পড়তেন পড়ার পরে তিনি বসতেন তোমরা তার তার দীর্ঘতা সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করো না আমি আয়েশা নবীর স্ত্রী আমি বলতে পারবো না তিনি কত সুন্দর করে কত ধীর স্থিরভাবে চলাত আদায় করতেন সুতরাং আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে তারপরে তিনি আবারও বলছেন ওই উসাল্লি আর বা তারপরে তিনি দুই দুই রাখাত করে আবারও চার রাখাত পড়তেন তারপরে তিন রাখাত বেতের পড়তেন হ্যাঁ আমরা এখানে প্রসঙ্গক্রমে বলেই থাকি আট রাকাত পড়ব না বিশ রাখাত পড়ব রাসুলসাল্লা আলিমা সাল্লামের আমল ছিল আট রাকাত রামাজানের ভেতরে এবং বাহিরে তিনি এটা পড়তেন আরও একটা বিষয় অনেকে বলে থাকেন যে তারাবির সালাত আলাদা এবং তাহাজুত আলাদা ইমাম বখারি রহিমল্লা মা এসি আল্লাহ লক্ষ্য করুন তিনি কিন্তু স্পষ্ট বলছেন যে মা কেন এবং বাহিরে আট রাকাত এবং তিন রাখাত বিতের একথা বলছেন যদিও রাসুলসলাল আলী ও সাল্লাম সলাতুল্লা মাসনা মাসনা দুই রাকাত দুই রাখাত এ কথা অনেকে বলছেন আমরা বলছি আপনি পড়ুন দুই রাকাত দুই রাখাত করে কিন্তু আপনি যখন কোনো নির্দিষ্ট আটের অতিরিক্ত যখন আপনি একটা বিরাট বিশ্বাখাতে সীমাবদ্ধ করছেন এবং তীব্র গতিতে যখন আপনি সলাদ পড়ছেন সেই সলাাত কি রাসুলের সলাদ সেই সলাত কি সাহাবাদের দেওয়া সলাদ আল্লাহ রসুলসাল্লু আলী আসালাম যে পদ্ধতিতে সলাত আদায় করতে বললেন সল্লু ক্যামা রই তুমু নিউসাল্লি তোমরা সলাত আদায় করো ওইভাবে যেভাবে আমাকে দেখেছ সাল্লাহ আলী আসসালাম কখনও এমনভাবে সলাত আদায় তিনি করেননি সুতরাং আমাদের এখান থেকে বেঁচে থাকতে হবে মায়ের সসিদ্দিকারদীয় আল্লাহু তালা আনহা তো সেটাই বোঝালেন ইমাম বুখারি রহিম উল্লাহ তিনিও সেটাই করলেন তিনি যে এই হাদিসটা যে হাদিসটা আমরা বর্ণনা করলাম মায়শা সিদ্দিকা রজি আল্লাহু তাল থেকে এই হাদিস ইমাম বোখারুর রহিম কিতাবু সলাতি তারাবি তারাবির সলাত অধ্যায়ের মধ্যে এবং কিতাবুর তাহাজুদের মধ্যে একই হাদিস নিয়ে এসেছেন অন্য কোনো হাদিস তিনি নিয়ে আসেননি তাহলে কি বোঝা যায় এখান থেকে স্পষ্ট বোঝা যায় যেটাই তারাবির সলাদ সেটাই তাহাজ্যুতের সলাদ এই সলাদ পড়তে গেলে অবশ্যই ধীরিস্থ অবলম্বন করতে হবে ধৈর্য এবং সহনশীলতার সাথে অবলম্বন করতে হবে ইমাম সাহেব তিনিও ধৈর্য সহনশীলতার সাথে মানুষকে সলাতে উদ্বুদ্ধ করবেন যারা কমিটি রয়েছেন তারাও জনগণকে মানুষকে উদ্বুদ্ধ করবেন যে আমরা রমাজান মাস পেয়েছি এ মাসে স্বাব অর্জন করবো আল্লাহরাবুল্লাহ আলমিনের সান্নিধ্যে যাব আল্লাহ রেদামন্দে অর্জন করব সন্তুষ্টি হাসিল করব আমরা জান্নাত পেতে চাই আমরা পূর্বের সকল গুণা মাফ করে নিতে চাই সুতরাং যখন সালাত পড়ছি আল্লাহর সাথে বলি আল্লাহ ফিরলি রব্বির হামু হুমা কামা রব্বাইয়ানি সগি রব্বির হামু হুমা কামা রব্বাই সগির রব্বানা আতিনাফিদুনি হাসানা অফিল ফিল হাসানা ওকিনা আদা মান্নার ও আদা বান্নার এভাবে যে দোয়াগুলো করছি আমরা সচরাচর এই দোয়াগুলো আল্লাহ রব্বুল আলমিনের কাছে শোভনীয় পর্যায়ে যাচ্ছে না প্রিয় উপস্থিতি আমরা বলতে চাচ্ছিলাম তারাবির সালাত অবশ্যই পড়তে হবে সেভাবে রাসুলসাল্লিমাসাল্লাম যেভাবে পড়তে বলেছেন অথবা আসুন আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে খুশি করার জন্যে দুনিয়ার কোনো মানুষের দেখানোর জন্য নয় আমি মুসল্লি হব এ উদ্দেশ্যে নয় আল্লাহর সাথে গোপনে আলাপ করছি আল্লাহর সন্তুষ্টি অর্জন করছি আল্লাহ রাবুল্লাহ আলমিনের বিধান বাস্তবায়ন করছি রমাজানের ভদ্রতা রমাজানের সার্বিক পরিবেশ আমি বজায় রাখার চেষ্টা করছি আল্লাহ সুবাহানমদ আল্লাহ আপনাকে আমাকে প্রিয় ভাই সকলকে আল্লাহ সুবাহান আহমতাল রমাজান মাসের যে তারাবির সালাদ যেভাবে রাসুলসল্লাহ আল্লাহ আলিম আসসালাম পড়েছেন সাহাবারা পড়েছেন ইমামগুন পড়েছেন আমাদের পরবর্তী ইসলামিক স্কলাররা স্কলাররা পড়েছেন আমরা সেভাবে যেন সালাত আদায় করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন এই সলাদ যেন হয় মুক্তির সলাৎ এই সলাাদ যেন হয় পূর্বের সকল গোনা মাফ করিয়ে নেওয়ার সালাদ আল্লাহ রব্লা আলমিন আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন সুভান আকাল আল্লাহমদিক আশাদ আল্লাহ আল্লাহিরকা আতু বি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রামাজান মাস কীভাবে অতিবাহিত করব রামাজান মাসের সিয়াম কিভাবে রাখবো সিয়াম কোন পদ্ধতিতে রাখতে হবে কী কী কাজ করলে সিয়াম ভঙ্গ হবে কী কী কাজ করলে সিয়ামের ফজিলত আমরা পূর্ণভাবে পাবো তার একটি বই আমরা দেখতে পাচ্ছি আমরা হাতে নিয়েছি এই বইটি বইটির নাম হচ্ছে সিয়াম ও কিয়াম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইস ওয়েবসাইটের ঠিকানা এবং বইয়ের সার্বিক তথ্য বা এই বিষয়ে তথ্য দেওয়া হয়েছে আপনার সেখান থেকে তথ্য কালেক্ট করে সে অনুযায়ী আপনারা সংগ্রহে রাখতে পারেন আল্লাহ রাবুল আলামিন আমাদের প্রত্যেকটি শত কবুল করুন রমাজান মাসকে বরকতমন্ডিত করুন আল্লাহুম্ম আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত